কালের কণ্ঠ নিউজ করেছে যে রংপুরের যে আলোচিত ঘটনা শিক্ষার্থী আবু সাইদ যে মারা গিয়েছিলেন এখন সেই মামলার একজনকে গ্রেফতার করা হয়েছে সেটা হচ্ছে একজন কিশোর তার বোন ফেসবুকে লিখেছে এবং এই ব্যাপারে কালের কণ্ঠ বিস্তারিত নিউজ করেছে আমরা নিউজটা একটু পড়ার চেষ্টা করি এবং আমার প্রথম চোখে আসে তাসরিফ খান যখন শেয়ার করে একটা বিষয় পড়লাম তো কে লিখলো বিষয়টা আবদুল্লা সাইদ যাকে আমরা চিনি আলোচিত আবদুল্লা সাইদ পরবর্তী আমি অপেক্ষা করছিলাম যে এখন তাসরিফ খান বিশ্বস্ত আবদুল্লা সাঈদ ও বিশ্বস্ত তারপরও এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দৈনিক কোনো পত্রিকা মেন স্ট্রিম বিশ্বস্ত মিডিয়ার খবরটা হলে ভালো হয় তাহলে জনগণ একটু বুঝতে সুবিধা হবে তারপর আমরা কালকণ্ড নিউজটা পাই আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি রংপুর পুলিশের সংঘর্ষে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার বোন সানজানা তার স্নেহা মাহিমের বোন স্নেহা তার ফেসবুকে লেখেন আঠারো তারিখ সে কলেজের উদ্দেশ্যে বের হলে জানতে পারে পরীক্ষা স্থগিত তখন বন্ধুদের সাথে মিছিলের মাঝে জড়িয়ে পড়ে এবং পুলিশের টিয়ারশেল বন্ধুদের থেকে আলাদা হয়ে যায় পরবর্তীতে আমরা আঠারো তারিখ আনুমানিক চারটে ওর বন্ধুদের থেকে জানতে পারি তার পায়ে রাবার বুলেট লেগেছে সেখানকার লোকাল মানুষজন কোনো হসপিটালে অ্যাডমিট করেছে রাত দশটা পর্যন্ত সব হসপিটাল ক্লিনিক খুঁজে যখন পাচ্ছিলাম না বাবার কাছে একটা কল আসে তারা জানায় আপনার ছেলে আমাদের হেফাজতে আছে জানা জানি করিয়েন না তাতে ছেলের ক্ষতি হবে তাকে আগামীকাল সকালে ছেড়ে দেওয়া হবে চিন্তার কিছু নেই কিন্তু পরের দিন উনিশ সাত চব্বিশ সকালে আমরা খোঁজ নিলে তারা অস্বীকার করে বলে তাদের কাছে কেউ নেই এরপর আনুমানিক বিকাল চারটা ৩০ মিনিটে কোর্ট থেকে কল আসে তাদের তাকে কারাগারে পাঠানো হয়েছে আমরা কোর্ট থেকে নথিপত্র নিয়ে জানলাম তাকে আবু সাহিদ ভাইয়ের হত্যা মামলায় দেওয়া হয়েছে সেদিন থেকে বারবার কারাগারের দরজা থেকে ফিরে এসেছি একটি বার তো দূর তার কণ্ঠ শুনতে দেয়নি কেউ মেট্রো কোর্ট তার মামলা শিশু কোর্টে দিতে চায়নি অনেক চেষ্টা করে গত ত্রিশে জুলাই শিশু কোর্টে নেওয়া হলে ডেট দেয় আগামী চারই আগস্ট চার তারিখ কি রায় দেবে আমার জানা নেই তবে আমি আমার ভাইকে ফিরে চাই ব্যাক ব্যাকসুর খালাস দেওয়া হোক এটা চাই যে ছেলেটা লিগাল ডকুমেন্টস অনুযায়ী শিশু এমনকি মামলায় প্রদত্ত ঘটনার সময় সরকারি হাসপাতালে অ্যাডমিট ছিল তাকে তারা কোন হিসাবে এইভাবে হেরাস করেছে সব থেকে বড় কথা তার গায়ে কলেজ ড্রেস ছিল আইডি ছিল সে পুলিশদের ইনস্টিটিউটেরই ছাত্র এক্ষেত্রে কি তার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সহপাঠী আইনজীবী কারোই কিছু করার নেই আমার ভাইকে কোন লজিকে তারা আটকে রেখেছে দেখাও করতে দিচ্ছে না এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে সানজানা আক্তার স্নেহা বলেন আমরা আজকে অন্যভাবে চেষ্টা করছি আজ আমরা কথা না বলি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান যোগাযোগ করা হলে তিনি বলেন এই হত্যা মামলায় কাউকে করা হয়নি এছাড়া নামে কাউকে গ্রেফতার করা হয়নি যোগাযোগের এক ঘন্টা পর পুলিশ কমিশনার আবার কল দিয়ে বলেন আঠারো তারিখ তাজহাট থানায় আক্রমণ করা হলে একজনকে আটক করা হয় তখন বয়স বলেনি যে সে শিক্ষার্থী এ বিষয়টা আমরা সহানুভূতির সঙ্গে দেখব মাহিমের বোন জানান তার ভাই রংপুর পুলিশ লাইন্স স্কুল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী কলেজ আইডি সতেরো বছর মাস তার মানে পুলিশের ইনস্টিটিউটেরই শিক্ষার্থী তো আবু সাইদ কিভাবে মারা গেছে এই ব্যাপারে ব্যাখ্যা আমার মতো ক্ষুদ্র নাগরিক আপনার কাছে করার দরকার নেই সারা পৃথিবী দেখেছে বুঝেছে জানেছে এরপরেও আমরা এখন আজকের এই ঘটনাটা যখন আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা একটু কালের কণ্ঠ দেখে নেবেন কালের কণ্ঠে হয়েছে জুলাই জুলাই তারিখটা দেওয়া আছে এখানে কেন এতগুলো বারবার দিচ্ছি কারণ এখন এই নিউজটা নিয়ে কেউ বলতে পারে এটা মিথ্যা সত্য এখন যেহেতু তার বোন ফেসবুকে লিখেছে তারপরে আমি অপেক্ষা করছিলাম দৈনিক কোনো খবরের কাগজ মেন মিডিয়াতে না দেওয়া পর্যন্ত এখন আমি কারো রেফারেন্স এখন ব্যক্তির রেফারেন্সটা এই মুহূর্তে অনেকে দুর্বল মনে করবে যার কারণে আমি অপেক্ষা ছিলাম তো এখন কালের কণ্ঠ যেহেতু দিয়েছে আশা করি এরকম কিশোর কখনোই আবু সাইদের হত্যা ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি না কেউ এটা মেনে নিবে না এরকম যদি করেই থাকে এখন পর্যন্ত তো ক্লিয়ারেন্স আসে নাই যেহেতু দুই পক্ষের বক্তব্য তারপরে ঘটনা কিছু একটা ঘটেছে এখন কালের কণ্ঠ প্রকাশ করেছে নিশ্চয়ই মেন স্ট্রিম মিডিয়া আরো ভেতরে যাবে আশা করি মাহিম অতি দ্রুত ফিরে আসবে আর যৌক্তিক আন্দোলনের দাবিকে রাজনৈতিক ব্যর্থতা বলবো যারা বুঝতে পারেনি ছাত্রদের পালস যারা ছাত্র আন্দোলনের ইতিহাস বুঝে না যে আজকের বাংলা ভাষা যে আমি আপনার সাথে বলছি কিংবা আপনি শুনছেন এটা ছাত্রদের কারণে বায়ান্ন চুয়ান্ন ছয়ষট্টি ঊনসত্তর নব্বই অনেক কিছু ছাত্র আন্দোলনে ছিল তো ছাত্র আন্দোলনের সেই যৌক্তিক কোটা আন্দোলন একেবারে একটা টেবিলে বসে একদিনে এক ঘন্টায় পাঁচ মিনিটে শেষ করে দেওয়া যেত সেটা আজকে এক মাস লম্বা হয়েছে সংস্কারও হয়েছে তারপরে মধ্যে হা না কিন্তু রয়ে গেছে তারপরে শিক্ষার্থীদের তাদের ভাইরা যে হারিয়ে গেছে শত শতর উপরে তার ব্যাপারে কথা বলছে যে কোটা সংস্কার এতগুলো প্রাণের বিনিময়ে কেন হলো সেই প্রাণের কে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিল তাদের বিচারের দাবিতে এখন নতুন করে নয় দফা দিয়েছে আশা করি অতি দ্রুত কর্তৃপক্ষ ঠান্ডা মাথায় ওনাদের সাথে বসে ওদের মিলিয়ে কথা বলতে হবে ওদের সুরের সুর মিলাতে হবে আর যদি আবারও আপনারা নেহাত তুচ্ছতা ছিল করেন ছাত্র আন্দোলনকে তাহলে আপনাদের বায়ানর ইতিহাস পড়ার কথা বলবো ঊনসত্তরের ইতিহাস পড়ার কথা বলবো নব্বইয়ের ইতিহাস পড়ার কথা বলবো তাহলে বুঝতে পারবেন ছাত্র আন্দোলনের ব্যর্থতার কোনো ইতিহাস নেই আমি সাবেক ছাত্র হিসেবে অবশ্যই ছাত্রদের চৌক্তিক সকল লড়াইয়ের সাথে আছি i love it